হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আপনারা সব কেমন আছেন? সকলে ভালো আছেন তো? ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। আমার নাম সুজয় নৃসিংহ দাস, আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস একটা দেখাবো, সেটা হচ্ছে যে শান্তিপুরের অদ্বৈত পাঠ। সেখানে অদ্বৈত আচার্যের বাড়ি, তিনি সেখানে থাকতেন গঙ্গার পাড়ে। তো তিন প্রভু মিলে সেখানে মিলিত হয়েছিলেন। মহাপ্রভু কীরকম দেখতে সেটাও আমি আপনাদের দেখাবো, অরিজিনাল দেখতে কেমন ছিলেন। তো সেটা হচ্ছেন অদ্বৈত পাঠ। শান্তিপুর স্টেশন থেকে 10টি টাকা দিলেই সেখানে আপনি পৌঁছাতে পারবেন। তো অবশ্য এর আগে অনেকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এখন আবার একটা ভিডিও বানাচ্ছি, অদ্বৈত পাঠ শান্তিপুর। তো চলুন চলে যাই সেই সেখানে অদ্বৈত পাঠে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কোথায় কোথায় কী আছে। বিশাল বড় বাগান, সেখানে যেতে চাইলে শান্তিপুরে নামবেন। শান্তিপুর থেকে 10 টাকা অটোই করে কিংবা টোটোই করে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারেন, বেশি টাকা ভাড়া নয়। আর যদি মনে করেন ইসকন থেকে প্রত্যেক বছরে একবার করে হোলির আগের দিন অবশ্যই সেখানে একটি বড় মেলা হয় মায়াপুর থেকে, ইসকন থেকে, তো অবশ্যই চলুন চলে যাই সেখানে, যেই অদ্বৈত পাঠ মহাপ্রভু কীরকম দেখতে ছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ। তো আমরা এখন আসছি শান্তিপুরের বিখ্যাত জায়গা অদ্বৈত পাঠ বাবলা মন্দির, বাগানের মধ্যে পড়ে এটা। এটা প্রত্যেক বছর আপনারা যখন আসবেন হোলির একদিন আগে এটা হয়। এখানে খুব বড় একটা ইসকনের প্রোগ্রাম হয়। আর এটা হচ্ছেন অদ্বৈত আচার্যের বাড়ি, সোজা আমাদের যেতে হবে। এই যে মেন মন্দির অদ্বৈত পাঠ বাবলা গোবিন্দপুর। ভিতরে যে আমি আপনাদের দেখাই সুন্দরভাবে, খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। আর এটা হচ্ছেন এখানে কীর্তন ফীর্তন হয়, সেখানে হচ্ছেন পূজা হচ্ছে। দেখুন চলুন ভিতরে যাই দেখি। ইনি সেই অদ্বৈত আচার্য, মহাবিষ্ণুর অবতার। আপনারা দেখছেন আপনাদের সামনে এখানে পূজারী পূজা করছেন অদ্বৈত আচার্যের। তো দেখতেই পাচ্ছেন এখানে নারায়ণ শিলা আছে, মানে যেখানে তুলসী পাতা দিয়ে ভগবানকে আহ্বান করেছিলেন অদ্বৈত আচার্য, সেই শিলা এখানে আছেন। অদ্বৈত আচার্য সেবিত শিলা। হরে কৃষ্ণ। তো আমি আপনাদেরকে বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, যে বাগানের মাঝখানে যেখানে গঙ্গা ছিল, গঙ্গার পাড়ে সেই তিন প্রভু মিলে অদ্বৈত আচার্য, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, এই তিন প্রভু মিলে এখানে তারা সেই মহামন্ত্র ভগবত ধাম থেকে নিয়ে এসেছিলেন। এটা শোনা কথা, আমার বেশি একটা জানা নেই, শুনেছি আমি। আপনার যেটা শুনেছি সেটা আমি আপনাদেরকে বলছি। যারা যারা মহাপ্রভুর অরিজিনাল যে 500 বছর আগে যে রূপটা ছিল এরকম দেখতে ছিলেন, সেটা আমি আপনাদের এখন একটু দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। শ্রীকৃষ্ণের মন্দির, এর মধ্যেই আছে মহাপ্রভুর আসল যে দেখতে কেমন ছিলেন, তখন সামনে লাগানো আছে। ওই যে দেখুন, ওই যে এটা মহাপ্রভুর অরিজিনাল দেখতে কেমন ছিলেন সেটা এখানেই আছে। আর এখানে আমাদের তিন প্রভু মিলে একজন যে মহামন্ত্র এই জড়জগতে নিয়ে এসেছিলেন, সেই জায়গা আপনাদের দেখাচ্ছি আমি। আপনারা ভিডিওটা দেখুন, মহাপ্রভু, অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভু, ওই তিন তিনজনা। এখানে তালা মারা আছে, ডান দিকে অদ্বৈত, মাঝখানে মহাপ্রভু। ঠিক আছে, ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু তাও আপনারা দেখে নিন একটুখানি উপর দিয়ে সাইড দিয়ে। মাধবেন্দ্রপুরী মানুষ
এই সেই গঙ্গা ছিল যখন আজ থেকে 500 বছর আগে এইখানেই সেই গঙ্গার জায়গা। এই দেখুন এখন এখানে নিচু আছে, এইখানেই সেই গঙ্গা ছিল, গঙ্গার পাড়ে অদ্বৈত আচার্য কত তপস্যা করেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমাদের গুরু মহারাজ ছিল, জয়পতাকা স্বামী গুরু মহারাজ মন্দির রং করা থেকে শুরু করে সব কিছু তিনি, এই লাইট লাগানো থেকে শুরু করে প্রত্যেকটা কিছু আমাদের গুরু মহারাজ করেছে অদ্বৈত পাটে। এই গাছে আপনারা যেরকম হোক আপনি একটা মানত করে কিছু বেঁধে দেবেন, আপনার সেই মানতটা পূর্ণ হয়ে যাবে। এর কি গাছ, বেল গাছের মতো লাগছে। এই সেই মেন মন্দির যেখানে তিন প্রভু মানে অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু আর হচ্ছে মহাপ্রভু, তিন প্রভু মিলে এই মহামন্ত্র আমরা যে জপ করি, সেই মহামন্ত্র এই জড়জগতে নিয়ে এসেছিলেন ভগবত ধাম থেকে, সেটা আমি আপনাদের দেখালাম। মেন যে মহাপ্রভু কীরকম দেখতে ছিলেন সেটাও আমি আপনাদের দেখালাম। আমি অদ্বৈত পাটে আছি, আমার বাড়ি থেকে 10 মিনিট রাস্তা, তো আমি এখানে এসেছি, তো চলুন দেখাই। এইখানে সেই মাধবেন্দ্র পুরীর কথা সেটা আমি আপনাদেরকে একটু একটু করে বলবো, আপনারা ভিডিওটা শুনতে থাকুন। এইখানে যে এমন একটা জায়গা যে মাধবেন্দ্র পুরী মহাপ্রভুকে দীক্ষা দিয়েছিলেন নাকি, মাধবেন্দ্র পুরী অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়েছিলেন, তাই তো? সেই জায়গা এটা তো আপনারা দেখছেন। আচ্ছা, আপনারা ডান দিকে যে পিকচারটা দেখছেন ওটা মাধবেন্দ্র পুরী প্রার্থনা করতেন মহাপ্রভুকে ভগবত ধাম থেকে আনবার জন্য, তাই তো? সেই একটি জায়গা। আর এখানে অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়েছিলেন মাধবেন্দ্র পুরী। আরেকটা ব্যাপার আছে আমি আপনাদের বলছি। আজ এইটা যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে মহাপ্রভু যে প্রথম যে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন তার আগে মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তারপরে মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন, সেই জায়গা এইটা। তিনটে জিনিস তিন রকমভাবে আমি বললাম, আপনারা বুঝে নেবেন, যেটুকু জানি সেটুকু আমি আপনাদেরকে বললাম যারা ভিডিওটা দেখছেন। এইখানে দেখুন তুলসী গাছে ভর্তি শ্রী মহাপ্রভুর একটি স্থান, অদ্বৈত আচার্যের স্থান আমি আপনাদের দেখালাম, পুরো তুলসী গাছে ভর্তি। সেই বিখ্যাত সেই গাছ নিম গাছ। এইখানে আমাদের গুরু মহারাজ এটা তৈরি করেছে, ইস্কন লেখা আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ, আর নিচে যারা ইংরেজি পড়তে পারেন অবশ্যই পড়ে নেবেন। এই দেখুন মন্দিরটা কত সুন্দর দেখতে, খুব সুন্দর। তো এইখানে আপনারা আসলে এখানে প্রসাদের ব্যবস্থাও আছে, আপনারা প্রসাদও পেতে পারেন এখানে, ভগবানের যে প্রসাদ সেটাও এখানে পাওয়া যায়। সুন্দর একটি জায়গা, আপনারা এখানে এসে ফিস্টিও করতে পারেন প্রত্যেক বছর, এখানে প্রসাদের ব্যবস্থা আছে। এই হচ্ছে তুলসী মহারানী, এই সেই বিজয় কৃষ্ণ গোস্বামীর মন্দির, যেটা আমি আপনাদেরকে রাশে দেখাচ্ছিলাম কৃষ্ণ গোস্বামী। আচ্ছা, মাথায় তুলসী পাতা দিচ্ছে। নির্দেশে মহাপ্রভু ভক্তরাজ।